হাই ফ্রেন্ডস আশা করি অনেক ভালো আছেন শাকিল টেক বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলিং ফ্যানের রেগুলেটার কীভাবে সংযোগ করতে হয় তো আপনারা আমার হাতে একটি বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডের ভিতরে একটি সুইচ এবং একটি রেগুলেটার লাগানো রয়েছে তো আমি কাজের সুবিধার্থে আগে থেকেই বোর্ডের সাথে এই দুইটাকে ফিট করে রাখছি তো রেগুলেটার কিভাবে কানেকশন করতে হয় আমি এখন আপনাদের দেখাচ্ছি তো এটি কানেকশন করার জন্য আমাদের বুটটিকে উল্টে নিতে হবে আমি বুটটিকে এখন উল্টা করে নিলাম তো আপনারা এখানে দুইটি তার দেখতে পাচ্ছেন দুইটি তারের ভিতরে এই দুইটা হচ্ছে ফ্যানের তার এবং এখানে আপনারা দুইটি তার দেখতে পাচ্ছেন এই দুইটি তার হচ্ছে আমাদের মেন তার বা মেন লাইনের তার তো এখানে মেন লাইন হিসেবে আমি একটি পিন সকেটের মধ্যে তার লাগিয়ে নিছি তো এখন আমাদের মেন লাইনের যে দুইটা তার রয়েছে দুইটা তারের ভিতরে লালটা ফেস এবং কালোটা নিউট্রাল তো আমরা মেন লাইনের নিউট্রল তার এবং ফ্যানের যে নিউট্রাল তার রয়েছে এই দুইটা তারকে আমরা সরাসরি এখন সংযোগ করে দিব তো দুইটা তারকে একসঙ্গে সংযোগ করা হচ্ছে আপনারা জয়েন্টগুলো সবসময় ভালোভাবে দিবেন যাতে করে ডিসকানেক্ট না হয়ে যায় এখন আমরা মেন লাইনের নিউট্রল এবং ফ্যানের নিউট্রাল সরাসরি দুইটা তারকে আমরা একসাথে কানেকশন করে দিয়েছি এখন কিন্তু আমাদের ফ্যানের ফেস তার অর্থাৎ লাল তার আর মেন লাইনের লাল তার এই দুইটা তার কানেকশন করা বাকি রয়ে গেছে তো এই দুইটা তার আমরা এখন বুটের মধ্যে কানেকশন করব তো এখানে যে আপনারা সুইচ দেখতে পাচ্ছেন সুইচের ভিতরে দুইটি টার্মিনাল রয়েছে তো দুইটি টার্মিনালের ভিতরে সুইচের যে নিচের টার্মিনালটি রয়েছে এই টার্মিনালের সাথে আমরা মেন লাইনের যে তার লাল তারটি আছে এই তারটিকে এখন আমরা এখানে কানেকশন করব তো এখন মেন লাইনের লাল তারটিকে সুইচের নিচের টার্মিনালের সাথে কানেকশন করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মেন লাইনে তার লাল তারটি ছিল এটাকে আমরা সুইচের এই টার্মিনালে কানেকশন করছি এখন আপনারা লক্ষ্য করুন এখানে যে রেগুলেটর রয়েছে রেগুলেটরের ভিতর কিন্তু দুইটি তার রয়েছে দুইটি তারের ভিতরে যে কোনো একটি তারকে এই তার বা এই তার যে কোনো একটি তারকে আমরা এখন সুইজের যে এখানে একটা টার্মিনাল বাকি রয়ে গেছে এই টার্মিনালের সাথে কানেকশন করব তো আমরা এই তারটিকে কানেকশন করব আপনারা যে কোনো তার কানেকশান করতে পারেন আর আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে রেগুলেটরের ভিতরে কোনো প্লাস মাইনাস বা ফেস নিউট্রাল আছে কি না আসলে রেগুলেটর ভিতরে কোনো প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ বা ফেস নিউট্রাল নাই রেগুলেটর হচ্ছে সুইজের মতো অনেকটাই সুইজের মতো তো আমি এখন এই তারটিকে এখানে কানেকশন করে দিচ্ছি তো আপনারা যখন কাজ করবেন সবসময় কানেকশনগুলোকে ভালোভাবে দিবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি এই জন্য একটু কাজটি নর্মাল হচ্ছে তো দেখতে পাচ্ছেন সুইচের এই টার্মিনালের সাথে আমরা রেগুলেটর একটি তার জয়েন্ট দিয়ে দিছি তো এখন কিন্তু আমাদের ফ্যানের লাল তারটি কানেকশন করা বাকি রয়ে গেছে তো আমরা এখন এই যে ফ্যানের যে লাল তারটি রয়েছে এই তারটিকে রেগুলেটরের এই তারের সাথে কানেকশন করে দিব তো আমরা এখন ফ্যানের লাল তারটিকে রেগুলেটর তারের সঙ্গে কানেকশন করে দিচ্ছি ওকে আমাদের কানেকশন করা শেষ আমি এখন কস্টিপ দিয়ে কানেকশন দুইটাকে অফ করে দিব যাতে করে কোনো প্রবলেম না হয় তো আমি কস্টিপ দিয়ে দুইটা জয়েনের ভিতরে কিন্তু কস্টিপ লাগিয়ে নিয়েছি তো আমি এখন আপনাদের লাইনটা আবার বুঝিয়ে দিয়েছি যে কীভাবে এটা টাচ করবে তো আমাদের যে মেন লাইনের দুইটা তার ছিল দুইটা তারের ভিতরে যে আমাদের যে কালো তারটি ছিল এই কালো তারটি আমরা সরাসরি ফ্যানের যে কালো তার রয়েছে এটার সঙ্গে সংযোগ করে দিছি এবং আমাদের যে মেন লাইনের লাল তারটি ছিল অর্থাৎ ফেস তারটি ছিল এই ফেস তারটিকে আমরা সুইজের এই টার্মিনালে কানেকশন করছি আমরা যখন এখানে বিদ্যুৎ সংযোগ করব তখন আমাদের যে নিউট্রল লাইনটি রয়েছে সরাসরি আমাদের ফ্যানের ভিতরে চলে যাবে এবং যে ফেস তারটি রয়েছে ফেস লাইনটি এই লাইনটি প্রথমে এখানে আসবে আমরা যখন সুইচটাকে অন করব তখন এইখান থেকে লাইন এখানে পাস হবে তখন এইখান থেকে লাইন রেগুলেটর আসবে তখন রেগুলেটর যখন আমরা অন করবো এবং পাওয়ার বাড়াবো তখন এইখান থেকে রেগুলেটর থেকে সরাসরি আমাদের ভোল্টেজ ফ্যানের ভিতরে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সিলিং ফ্যানের রেগুলেটর লাগানো আরও একটি ভিডিও আমার এই চ্যানেল দেওয়া রয়েছে আপনার চ্যানেলে সেই ভিডিও দেখে আসতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ